رب العالمين بولن إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقيم الصلاة لذكري نشجي أميت مدر رب لا إله إلا أنا أمي تراكنو إله ناي فاعبدني আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর সামনে মাথা নত করো সিজদায় লুটিয়ে পড়ো ওয়াকিমিস সালাত আলি যিকরি আমার শরণে নামাজ কায়েম করো সুবহানাল্লাহ তিনি একজন তার দেখা যায় না আমাদের এমন এক সত্তা তাকে দেখা যায় না অনুভব করা যায় ঠিক কি না এই যে আজকে যখন নামতেছিলাম সুবহানাল্লাহ আমার পাশে যিনি বসেছিলেন উনি বলতেছেন হুজুর দেখেন কি সুন্দর মেঘ এই মেঘের দিকে তাকালেই তো বোঝা যায় এই মেঘের একজন রব আছে চিল্লায় বলেন ঠিক কি না সাগরের সামনে দাঁড়ালেই তো বোঝা যায় এই সাগর এমনি এমনি সৃষ্টি হয় না এই মহাবিশ্ব দিন শেষে রাত আসে দুপুর গড়িয়ে বিকেল আসে শীত শেষে গ্রীষ্ম আসে এই যে ব্যালেন্স এই যে ল অফ নেচার এগুলো দেখলে বোঝা যায় এই মহাবিশ্বের একজন কন্ট্রোলার একজন অধিপতি একজন নিয়ন্ত্রক আছে না নেই কথা বলেন এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানা লাগে না ডক্টরেট ডিগ্রি করা লাগে না এটা বিবেক থাকলেই বোঝা যায় একটু বিবেক দিয়ে চিন্তা করলে বোঝা যায় আল্লাহ হচ্ছেন একজন তাকে দেখা যায় না কিন্তু তিনি সবাইকে দেখে ঠিক কি না লা তুদরিকুহুল আবসার আল্লাহ বলে পৃথিবীর কোন চোখ আমার দেখে না কিন্তু আমি আল্লাহর চোখ সবাইকে দেখি সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ পৃথিবীর কোন চোখ আল্লাহর দেখে না কিন্তু আল্লাহ তাআলা সবাইকে দেখে কি দেখে না তাহলে প্রিয় ভাইয়ের আওয়াজ করে বলেন তো ঈমান আনতে হবে কয়টা জিনিসের উপর আল্লাহ এক নাম্বার কার উপর আল্লাহ সবাই বলেন কার উপর আল্লাহ দুই নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়াল ইয়াউমিল আখির ঈমান আনার দ্বিতীয় স্তম্ভ হলো আখিরাত কিয়ামত দিবসের উপর বিশ্বাস করতে হবে আখিরাতের উপর বিশ্বাস করতে হবে রবের সামনে দাঁড়িয়ে সব জিনিসের হিসাব দিতে হবে এটা বিশ্বাস করতে হবে ঠিক কি না দুই নম্বরে বিশ্বাস করতে হবে ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপর ঠিক কি না এটাকে বলে দা ডে অফ জাজমেন্ট দা ডে অফ অ্যাকাউন্টেবিলিটি দা ডে অফ রেজারেকশন আখিরাতে বিশ্বাস দুই নম্বরে বিশ্বাস কিসের উপর বিশ্বাস পেনাঙ্গের ভাইয়েরা আওয়াজ তুলে সবাই বলেন কিসের উপর বিশ্বাস হয় নাকি সন্দেহ লাগে সামান্য একটু একটু সন্দেহ লাগে কার কার দেখি হ্যাঁ বলে দুইজন হাত তুলে ফেলছে আসলে সন্দেহ নাই আসলে সন্দেহ নাই প্রিয় ভাইরা এই দুনিয়াতে যত অপরাধ হয় যত অন্যায় হয় যত অপারেশন আর জুলুম হয় তার মূল কারণ হচ্ছে আমরা আখিরাতকে বিশ্বাস করি না ঠিক কি না আল্লাহর সামনে যে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় যে আমাকে দাঁড়াতে হবে এই চিন্তাটাই আমাদের মাথায় নাই চিল্লা এখন ঠিক কি না এই চিন্তা যদি কারো মাথায় থাকতো সে স্ত্রীকে পিটাইতে পারত না এতিম ছেলেরে মারতে পারত না দেশের টাকা বিদেশে পাচার করতে পারত না খাদ্যে ভেজাল দিতে পারত না মাছে ফরমালিন দিতে পারত না ওজনে কম দিতে পারত না দুর্নীতি করতে পারত না এজন্য আখিরাত আমাদের মনে আশা জাগে আমরা মারা যাব লা বাইর ওয়া ইন্না ইলা রাব্বিনা লা মুনকালিবুন আমরা আমাদের রবের দিকে ফিরে যাচ্ছি যে রব সেদিন সবচেয়ে বড় বিচার বসাবে তার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় সেদিন সেই দাজ্জাল গুলো সেই জালেম গুলো দাঁড়িয়ে থারথার করে কাঁপবে সেই দৃশ্য দেখা আকাঙ্ক্ষায় আমরা আছি চিল্লা করে ঠিক কি না এজন্য রব্বুল আলামিন বলেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ ذَرَّة পরিমাণ ভালো কাজ করেছ ذَرَّة পরিমাণ নেক কাজ করেছ ভালো কাজ করেছ সেটাও যেমনি তুমি আমার নামার মধ্যে দেখবা যারা পরিমাণ খারাপ কাজ করেছ সেটাও সেদিন আমার নামে ঢুকিয়ে দিবে কে তাহলে এক নম্বরে কার প্রতি বিশ্বাস দুই নম্বরে তিন নম্বরে হচ্ছে ওয়াল মালাইকা ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখার দরকার আছে না নেই কেনাগের ভাইরা কষ্ট হচ্ছে আমি বুঝতে পারতেছি ওয়াল মালাইকা তিন নম্বরে বিশ্বাস আনতে হবে কার প্রতি ফেরেশতাদের প্রতি এবার বলুন ফেরেশতারা মেইন আছে হ্যাঁ
سلي مين مين سلي سلي اي مين سلي انا عليك سلا انا كنا نقول انا بقول لك كنا كي كون بي بودي بودي سوتا كي ودي بابا انا سلي نمي فرشتر سلي نمي سلي ونا ميو يوني جندا فرشتر هونسي يوني جندا مكر مشرك رابول دو الملائكة بنات الله فرشتران اكي الله مي نعوذ بالله بربنا فرشتران سليونا ميونا خلق من نور على دي توري كي دي توري الله فرشتران كي شر توري نور توري علور توري الله تعالى ري بشال شامراج جو پوري چالنا جنة اكتا سپیشال باہنی ردار کر اثرانا نائی اثرانا نائی এই যে আমাদের কিছু বাউন্সার ভাইরা আসছে এরা ধাক্কা ধাক্কা নিয়ে আসছে আমাদেরকে আমরা হইলে পারতাম এই সার্ভিস দিতে কারণ স্পেশাল ফোর্স ঠিক কি না তো মহাবিশ্ব চালাতে আল্লাহ তাআলা এরকম স্পেশাল কিছু ফোর্সের দরকার আছে নাই ফেরেশতারা আল্লাহ তাআলার এই মহান সাম্রাজ্যের কর্মচারী আল্লাহর এই বিশাল সাম্রাজ্যের কি কর্মচারী বিশাল সাম্রাজ্যের কি কর্মচারী কর্মচারী এক এক ফেরেশতা এক এক কাজে নিয়োজিত এক এক ফেরেশতা এক এক কাজে নিয়োজিত এক ফেরেশতা আছে মুখ দিয়ে যাই বলবে টুপ করে লিখে ফেলে মাইয়াল ফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আরেক ফেরেশতা আছে মায়ের পেটে আসলেই ইনফাকু ফিহি রূহ আল্লাহর আদেশে ফুৎকার দিয়ে যায় তখন সিস্টোলিক ডায়াস্টোলিক অলিঙ্গ নিলয় শুরু হয় আপনার হার্টবিট কাজ করতে শুরু করে আপনি একটা ফুল ফর্ম বেবি হতে শুরু করেন পড়েন সুবহানাল্লাহ আবার কিছু ফেরেশতা আছে কেরামান কাতিবিন দুই কাঁধে বসে থাকে ইয়ালামুনা মা তাফআলুন আপনি যা করেন সব আওনামায় লিখে ফেলে ঠিক কি না কিছু ফেরেশতা আছে দিন রাত শুধু বিশ্বনবীর উপর দুরুদ পাঠায় ও মালাইকাতুহু ইউসাল্লুনা আলা নবী নবীর প্রতি শুধু দুরুদ পাঠায় আর কিছু স্পেশাল ফেরেশতা আছে ইয়াহমিলুনাল আরশ আল্লাহর আরশের আটটা পায়া ধরে বসে আছে এদের সংখ্যা হচ্ছে 8 জন আটটা ফেরেশতা কয়টা এক একটা ফেরেশতার সাইজ গোটা বিশ্বের মহাবিশ্ব যত বড় সে আল্লাহর আরশের পায়া ধরে আছে যে ফেরেশতাগুলো এক একটা ফেরেশতার সাইজ গোটা মহাবিশ্বের চাইতে বড় চিল্লায় পড়েন সুবহানাল্লাহ আবার কিছু ফেরেশতা আছে মালাকুল মাউত আল্লাযী উকিলা বিকুম মৃত্যুর ফেরেশতা রূহ কবজের জন্য আজরাইল ফেরেশতা আছে না নাই বৃষ্টি বন্টনের জন্য মিকাইল আছে না নাই নবীদের কাছে ওহি পাঠানোর জন্য জিব্রাইল আছে না নাই বিষ্ণু ঈসা ইসলাম বলেন মা ফিহা মনোযোগ দিয়ে শুনেন হাদিসটা চমৎকার হাদিস মা ফিহা মাউদিউ শিবির ইল্লা ওয়া আলাইহি মালাকুন সাজিদ আও কাইম বিষ্ণু বলেন আল্লাহর তৈরি মহাবিশ্বে এক বিঘত পরিমাণ কোনো ফাঁকা জায়গা নাই যেই জায়গায় আল্লাহর তৈরি কোনো ফেরেশতা হয় রুকু অবস্থায় নাই হয় তাসবিহ অবস্থায় নাই অথবা সিজদারত অবস্থায় নাই চিল্লায় বলেন আল্লাহু আকবার এক বিঘত জায়গায় আপনি পাবেন না এক বিঘত জায়গা নাই যেখানে আল্লাহর ফেরেশতা নাই তাহলে ফেরেশতাদের প্রতি বিশ্বাসের দরকার আছে না নাই চার নম্বরে ওয়াল কিতাব চার নম্বরে কিতাব কিতাবের উপর বিশ্বাস আনতে হবে কোরআন তাওরা জেবুর ইঞ্জিল কোরআন এগুলো কার পাঠানো কিতাব কার লেখা বই নাকি মানুষের লেখা এই কিতাবগুলো কার এগুলো আল্লাহর বই এগুলো আল্লাহর কিতাব আল্লাহ তাআলা এখানে আমাদেরকে গাইডেন্স দিয়েছেন বার্তা দিয়েছেন জান্নাতের রাস্তা দিয়েছেন এজন্য এই কিতাবগুলোর উপর আমাদের বিশ্বাস আনতে হবে না বুঝতে পেরেছেন সবাই পাঁচ নম্বরে ওয়ান নবী গিন নবীদের উপর ইমান পাঁচ নম্বরে বলেন ইমান কার উপর তার উপর নবীদের উপর পৃথিবীর সব নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সব নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু লা ইলাহা বলো মুক্তি পেয়ে যাবে সব নবীদের একটাই দাওয়াত ছিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ না আল্লাহ ছাড়া কোনো ইলাহ না